দর্শক স্বাগত জানাচ্ছি সময় টিভির নিয়মিত ফেসবুক আয়োজন ফেসবুক লাইভে। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে একজন ফেরিওয়ালা খুনি, যিনি মূলত দিনভর ফেরিওয়ালা করতেন, ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করতেন, যেমন কাপড়, সুতা বা বিভিন্ন রকমের কসমেটিক পাউডার। এগুলো বিক্রি করার পর তিনি এইগুলো বিক্রি করতে করতে মানুষের বাসায় যেতেন এবং বাসার খবরগুলো তিনি জেনে আসতেন এবং পরবর্তীতে যেই বাসাটাকে টার্গেট করতেন সেই বাসায় ওই দিন রাতে বা পরদিন রাতে গিয়ে সেখানে গ্রিল কেটে বা তালা ভেঙে যেভাবেই হোক তিনি ওই বাড়িতে ঢুকে চুরি করতেন। মূল আলোচনায় যাওয়ার আগে আমি আমার একটি প্রতিবেদন দেখে নিতে চাচ্ছি। 9 জানুয়ারি রাতে তেজগাঁও কনিপাড়া এলাকার একটি লোহার কারখানায় খুন হন কারখানার নিরাপত্তারক্ষী হাশিম উদ্দিন। পরে হত্যাকারীকে ধরতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ শুরু করে পুলিশ। ঘটনাস্থল থেকে 50 মিটার দূরত্বে একটি সিসিটিভি ক্যামেরায় অস্পষ্ট দেখা যায় বিশেষভাবে মাফলার পরিহিত একজনকে। সন্দেহভাজন খুন হিসেবে শনাক্ত করে এই মাফলার পরা ছবির পোস্টার লাগানো হয় রাজধানীর বিভিন্ন এলাকায়, আর তাতেই ধরা পড়ে অপরাধী। সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করা হয় এবং সেই সময়টাতে আশেপাশে 4 জন লোকের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়, সন্দেহজনক মনে হয়। তার মধ্যে 3 জনের পরিচিতি পাওয়া যায় এবং তারা সন্দেহের বাইরে চলে যান, কিন্তু একজনের আচরণ এবং তার মাথায় যে মাফলার পেঁচানো ছিল এটা দেখে তাকে শনাক্ত করা যাচ্ছিল না। লোকজনকে তার ছবিটা দেখানোর পরে কয়েকজন তাকে আইডেন্টিফাই করে। পুলিশ জানায় ঘটনার দিন তিনি কারখানার গ্রিল কেটে ভেতরে ঢুকলে নিরাপত্তা কর্মী হাশিম বাধা দেয় আর তাতেই খুন হতে হয় তাকে। 10 বছর ধরে ফেরিওয়ালার কাজের পাশাপাশি চুরির জন্য বাসা শনাক্ত করতো হানিফ, পরে গ্রিল কেটে করতেন চুরি। ফেরি করে সে বিভিন্ন মালামাল বিক্রি করে, কখনো চুরি বিক্রি করে তো কখনো খাবার দাবার বিক্রি করে, এবং এইসব করতে করতে সে মানুষের বাড়ি চিহ্নিত করে এবং পরবর্তী সময় সে গ্রিল কেটে বা জানালা ভেঙে যেভাবে পারে সেখানে চুরি করে। খুনিকে শনাক্ত করতে প্রায় 1000-এর মতো সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। দর্শক এতক্ষণ দেখলেন খুনি ফেরিওয়ালা বিষয়ে আমার একটি প্রতিবেদন। আমি যেমনটি বলছিলাম যে এই ঘটনাটি হচ্ছিল তেজগাঁও এলাকায়, যেখানে মূলত কারখানা থাকে বা এই বিভিন্ন রকমের শিল্পনগরী বলা হয় এটাকে। তো ওখানে একটি মূলত রডের কারখানায় এই ঘটনাটি ঘটে, যেখানে এর আগের দিন যেই আমি যেই খুনির কথা বলছি, খুনি হানিফ, যিনি যা বাড়ি শরীয়তপুরে তার, তিনি তেজগাঁও এলাকাতেই থাকতেন এবং ফেরি করে বেড়াতেন। ফেরিকে বিভিন্ন রকমের রডের সামগ্রী নিয়ে এর আগের দিনই তিনি ফেরি করার উদ্দেশ্যে সে ওই বাড়িটিতে ওই কারখানাটিতে যান। কারখানাটিতে যে তিনি ওই দিন কারখানার পরিবেশ দেখে আসেন, কোন দিক দিয়ে ঢুকবেন বা কোন দিক দিয়ে ঢুকা যাবে বের হওয়া যাবে সেই জায়গাগুলো কিন্তু তিনি দেখে আসেন। পরবর্তীতে তিনি রাতের বেলা যখন সবাই চলে যায় তিনি ওই কারখানায় চলে আসেন। তবে এখানে একটি কথা বলার বিষয়, তিনি একটি ব্যাপার তিনি এর আগের দিন এসে জেনে গিয়েছিলেন যে যেদিন মানে ঘটনাটি ঘটে ওই দিন এর পর দিন তার যে কর্মীরা আছে, কারখানার কর্মীরা আছে, যেহেতু একটা রডের কারখানা ছিল, রডের বিভিন্ন সামগ্রী তৈরি করা হতো এখানে, সেই কারখানার শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল। বেতন দেওয়ার পাশাপাশি এখানে বিভিন্ন মালামালও আনা হয়েছিল, তো যে বেতন দেওয়ার কথা ছিল সে বেতনটা তুলে এনে কারখানায় রাখার কথা ছিল, তো পুলিশ আমাদের এমনটাই জানিয়েছিল। তো কারখানায় এনে রাখার কথা জানার পরে এটা তিনি এর আগের দিন ফেরি করতে গিয়ে এটা জানতে পারেন। পরদিন রাতের বেলা তিনি চলে আসেন, মূলত গ্রিল ভেঙে গ্রিল এবং টিন কেটে তিনি কারখানায় প্রবেশ করেন। তিনি যখন কারখানায় প্রবেশ করেন ওই কারখানার ভেতরেই এই প্রহরী ঘুমিয়েছিলেন। যখন তিনি ভেতরে প্রবেশ করেন তখন তিনি ওই প্রহরীর মুখোমুখি হন এবং প্রহরীর মুখোমুখি যখন হন তিনি প্রহরী যখন বাধা দেয় তখন কিন্তু তিনি প্রহরীকে নিজে বাঁচার জন্য রড দিয়ে আঘাত করেন, আর এতেই কিন্তু প্রহরী ওইখানে মারা যায়। তো এরপর পুলিশ কিন্তু এই ঘটনা ঘটার পরদিন সকালে আসে এবং এই ঘটনার ইনভেস্টিগেশন শুরু করে। তারা প্রথমে যেই কারখানাটিতে এই ঘটনা ঘটেছিল তার নিচেই কিন্তু একটা সিসিটিভি ক্যামেরা ছিল, তবে সেটি নষ্ট থাকায় তারা যেই কারখানা থেকে প্রায় 50 মিটার দূরে আরেকটি সিসিটিভি ক্যামেরা ছিল, সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করেন। তো যখন সিসিটিভি ক্যামেরার ফুটেজ তারা যাচাই করেন তখন তারা প্রথমে চারজন লোককে প্রাথমিকভাবে ভাবেন সন্দেহের তালিকায় রাখেন। পরে চারজনের মধ্যে 3 জনের পরিচয় নিয়ে তারা যখন নিশ্চিত হন যে তারা কেউ এই ঘটনার সাথে যুক্ত নন, তখন তিনি আসেন এই যে মাস্ক পরা যেই ব্যক্তির কথা আমরা বলছি, এই মাস্ক পরা ব্যক্তির কাছে। তো তিনি
মূলত মাফলার দিয়ে তার মুখ এমনভাবে ঢেকে রেখেছিলেন যাতে তারকে চিনতে না পারা যায়, তাকে চিনা না যায়। কিন্তু সব এত কিছু করেও তার শেষ রক্ষাটা হয়নি। পুলিশ ইনভেস্টিগেশন করতে থাকে, নানান জায়গার সিসিটিভি ফুটেজ দেখতে থাকে এবং এক পর্যায়ে পুলিশ তার পরিচয় শনাক্ত করার জন্য তাকে নিয়ে পোস্টার ছাপায় এবং বিভিন্ন এলাকা এলাকায় তার পোস্টার দেখিয়ে ছবি দেখিয়ে তার এই যে পরিচয় শনাক্তের চেষ্টা করে। যখন পরিচয় শনাক্তের চেষ্টা করে তখন নানান জায়গা থেকে মানুষ কেউ কেউ বলে যে আমরা তাকে দেখেছি বাসে ফেরি করতে, কেউ বলে যে আমরা এই রোডে দেখেছি ফেরি করতে। এরকমভাবে কয়েকজন এরকমভাবে পরিচয় দেওয়ার পর পুলিশ একটা বিষয় নিশ্চিত হয়, তিনি একজন ফেরিওয়ালা। তো তারপর একজন এই এলাকারই, তেজগাঁও এলাকারই কেউ একজন পুলিশকে সংবাদ দেয় যে যাকে তারা খুঁজছে, এরকম মাস্ক এরকম মাফলার দিয়ে মাফলার পেঁচানো যে লোকটিকে তারা খুঁজছে, এই লোকটি তেজগাঁও এলাকাতেই থাকে। পরদিন পুলিশ এই ইনফরমেশন মতো গত গেল সোমবার, সোমবার পুলিশ তাকে তেজগাঁও এলাকা থেকেই যে তিনি তখন ফেরি করছিলেন, ফেরি করা অবস্থায় পুলিশ গিয়ে গ্রেফতার করে। তবে তখন পুলিশ পুরোপুরি নিশ্চিত না হলো, যখন প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন তখনই কিন্তু আসামি কিন্তু স্বীকার করে নেয় যে সে এই খুনের সাথে জড়িত, এবং সে এটাও স্বীকার করে যে মূলত একটু আগে যেমনটা বলছিলাম যে বেতন শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল এবং ওই বেতন আজ তুলে কারখানায় আনা হবে কি না, সেই আনা হলে সেই বেতন দেওয়া হবে, সেই বেতনটা চুরি করার জন্যই কিন্তু তিনি মূলত চুরি করতে গিয়েছিলেন। কিন্তু যখন বাধার মুখে পড়েন তিনি নিজে বাঁচার জন্য কিন্তু খুন করে সেখান থেকে পালিয়ে যান। তো দর্শক, এই যে আমি এখন যার কথা বলছিলাম, এরকম ফেরিওয়ালা কিন্তু ঢাকার শহরে এখন হর হামেশাই দেখা যায়। সুতরাং এই সকল বিষয়ে এখন একটু সতর্ক থাকতে হবে, কারণ সে ফেরিওয়ালারা এভাবেই এখন খোঁজ নিচ্ছেন। পুলিশরা আমাদেরকে নিরাপত্তা বাহিনী থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, যাকে তাকে বাসায় বা কারখানায় বা ঘরে প্রবেশ করাতে নিষেধ করেছেন। তো এখন বাঁচার জন্য এছাড়া কোনো আসলে নিজেদের সুরক্ষার জন্য নিজেদেরই কাজ করতে হবে, ফেরিওয়ালাদেরকে ঘরে ঢুকানো যাবে না। দর্শক, এই ছিল আমার কাছে ফেসবুক লাইভের সর্বশেষ। তবে আর শেষ করার আগে আমি আরেকটি বিষয় নিয়ে আমি বলতে চাই, যে যার কথা আমি বলছি তিনি এর আগেও কিন্তু নারায়ণগঞ্জে একটি মামলার আসামি ছিলেন। তিনি নারায়ণগঞ্জে একটি মামলার আসামি ছিলেন, তিনি যেমনটা বলছিলেন যে তিনি এর আগে একটি মাদক মামলায় তিনি নারায়ণগঞ্জে অ্যারেস্ট হয়েছিলেন। তবে সেখান থেকে তিনি পরে ছেড়ে ঢাকায় চলে আসেন। ঢাকায় প্রায় 10 বছর ধরে কিন্তু তিনি এই যে যেই বলছিলাম যে তিনি এই যে ফেরিওয়ালার কাজ করছেন এবং এখান থেকে আয় রোজগার দিয়ে তার সংসার চলতে, এর পাশাপাশি তিনি 10 বছর ধরে চুরি করে যাচ্ছিলেন। আইন শৃঙ্খলা বাহিনী যেমনটা বলছিলেন যে সে যেহেতু ফেরিওয়ালার কাজ করে তাকে এই জন্য সন্দেহ করার বা সন্দেহের তালিকায় আসেনি। নানান সময়ে কিন্তু সরকার তা আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন চুরির খবর পেলেও কিন্তু তাকে সন্দেহের আওতায় আনা হয়নি, কারণ তিনি একজন ফেরিওয়ালা হিসেবে কাজ করতেন। তিনি অনেকটা ফেরিওয়ালার মুখোশ ধরে কিন্তু বাড়িতে গিয়ে সেই বাড়ির খোঁজ খবর নিয়ে আসতেন, সেই বাড়িতে কী আছে কী নেই এবং কারা কারা থাকে এই সকল খবরই কিন্তু তার কাছে থাকতো। আর এই সুযোগটাকে ব্যবহার করে সে যখন নিয়মিত খোঁজ রাখতো যখন বাড়িতে কেউ খুব কম মানুষ থাকতো বা যখন কেউ থাকতো না, যখন সে বুঝতে পারতো যে তার সুযোগ রয়েছে চুরি করার মতো বাসায় ঢোকার মতো, তখনই কিন্তু সে ওই বাসায় যেত এবং সেখান থেকে গ্রিল কেটে দরজা ভেঙে কিন্তু চুরি করে বেরিয়ে যেত। তো এখন যেই যার সম্পর্কে বলছিলাম এখানে, যে যাকে খুন করা হয়েছে যেই হাশিমউদ্দিন, তিনি কিন্তু দীর্ঘদিন ধরেই এই কারখানায় কাজ করছিলেন। তিনি ওই কারখানার ভেতরেই থাকতেন, তিনি ওই কারখানার ভেতরেই যে অফিস রুমটা আছে ওখানেই তিনি থাকতেন এবং ওই অফিস রুমের ওখানেই কিন্তু মূলত তাকে যখন হাশিম দেখতে পান যে চোর ঢুকেছে তখন তিনি তাকে ধরে ফেলেন। তখন ধরে ফেলার পর চোর প্রথমে বাঁচার চেষ্টা করেন এবং বাঁচার চেষ্টা করতে গিয়েই তাকে হচ্ছিলো, যেহেতু এটা একটা রডের কারখানা ছিল, আমি বলছিলাম যে এখানে রড থেকে বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হয়, সেই রডের কারখানা হওয়ার কারণে আশেপাশে রড থাকায় সেই রড সংগ্রহ করে এনে যখন যে নিরাপত্তারক্ষী ছিলেন তার মাথায় আঘাত করেন। আর আঘাত করার পরে কিন্তু তিনি
প্রথমে আহত ছিলেন এবং পরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা যান। পরদিন সকাল 8টায় যখন পুলিশ খবর পায়, পুলিশ খবর পেয়ে গিয়ে সেখানে চারপাশ খোঁজ খবর দেখেন এবং পরবর্তীতে যে পুলিশের হাতে উঠে আসে সিসিটিভি ক্যামেরার বিষয়টি। এবং সিসিটিভি ক্যামেরার বিষয়টি বলতে গিয়ে আরেকটা কথা না বললেই নয়, পুলিশ এই আসামিকে শনাক্ত করার জন্য পুলিশ বলছিল যে প্রায় 1000টির মতো সিসিটিভি ক্যামেরার ফুটেজ তারা চেক করেছিলেন। কারণ এই আসামি যেহেতু ভাসমান, তিনি এক এক সময় এক এক জায়গায় চলে যেতেন, ফেরি করতেন, তাকে কিন্তু এক জায়গায় পাওয়া কিন্তু কষ্টসাধ্য ব্যাপার ছিল। তো পুলিশের যেই অন্যান্য এই সকল সিসি ক্যামেরা দেখার পাশাপাশি পুলিশের যে সোর্স রয়েছেন তাদের মাধ্যমে চেষ্টা করছিলেন খুনিকে শনাক্ত করার। এবং অতঃপর কিন্তু নানান চেষ্টার পর এই খুনি কিন্তু যে ধরা দেয় তা ওই তেজগাঁও এলাকা থেকেই পরবর্তীতে পুলিশ তাকে গ্রেফতার করে। দর্শক, যেমনটা আমি বলছিলাম যে যেহেতু ফেরিওয়ালাদের একটা খুন আপনারা দেখলেন, এমন অসংখ্য ঘটনা কিন্তু প্রতিনিয়তই আমাদের চারপাশে ঘটছে। প্রতিনিয়তই আমাদের যেহেতু বাড়িতে আশেপাশে কিন্তু ফেরিওয়ালারা আসছে, যেহেতু আমরা শহরে থাকি, শহরের আর নিচেও কিন্তু ফেরিওয়ালারা চলে আসেন। তো এই সকল ফেরিওয়ালাদের থেকে সতর্ক থাকতে হবে, তাদেরকে বাসার ইনফরমেশান না জানার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যাতে জানতে না পারে। তো এ ছিল আমার কাছে এখনকার মতো, দেখা হবে আগামী পর্বে।